জয়পুরহাটের পাঁচবিবিতে একাত্তর বাংলা টিভির সৌজন্যে গরিব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। একাত্তর বাংলা টিভির পাঁচবিবি প্রতিনিধি মোহাম্মদ আলকারিয়া চৌধুরীর উদ্যোগে বেলা 11টায় উপজেলার ঢাকার পাড়া গ্রামে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী হাশেম আলী, ইউপি সদস্য রবিউল ইসলাম, সবুজ চৌধুরী, এনামুল হক ও ইমরান হোসেন প্রমুখ। এ সময় অত্র গ্রামের মোট 30 জন অসহায়দের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মণ্ডল ও হাবিবুল্লাহ চৌধুরী। জয়পুরহাটের পাঁচবিবি থেকে আলকারিয়া চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।